হ্যাঁ আর কিছু বলার আছে আমার বেশি টাইম নেই 5 মিনিট আর যাইতে হবে কেন 5 মিনিট তোমাকে যেতে হবে আমার সকালে কলেজ সকাল কয়টার দিকে কলেজ 8টা ফার্স্ট বেশি টাইম নেই কলেজ অফ না পূজা ছুটি তো এখন না প্রাইভেট ও আচ্ছা আচ্ছা এখন বিষয় হইতেছে বেশি সময় নেই 5 মিনিট যা বলার 5 মিনিটের ভিতর বলা আমার ঘুমাইতে যেতে হবে না ঘুমালে হয় না আজকে যেতে হবে কালকে কলেজে দেরি করলে আমার টিচার রাগ করবে বাস আর কিছু বলার না থাকলে পরে বলবো কল কাটলাম বাই না বলার আছে কি বলতেছে আল্লাহ বলে কল কাটবে ওকে তাহলে বলো তাহলে যেটা বলতেছিলাম আমরা একদিন মিট করি মিট করবা না না তাহলে আমি বাসায় আসি না আঙ্কেল আন্টি যখন বাসায় এসে কি করবা ওটা আমি আসতে চাচ্ছি আমার বাসায় কি করতে আমি দুজন মিলে একসাথে থাকবো সেক্স করব হ্যাঁ হ্যাঁ why not দুজনে মিলে কি করব সেক্স করব সিরিয়াসলি তুমি 25 বছর আর আমি কিনা 18 বছর তুমি আমার সাথে সেক্স করতে চাও আপনি আমার সাথে সেক্স করতে চান সমস্যা কি আপনি 25 বছর আমি 18 25 বলতে আমি এবার 25 হলাম কেবল তাও 7 বছরের বড় আপনি তো আমার বড় ভাই আপনি কি না বলেন সেক্স করবেন আমার সাথে আগে কোনোদিন করছেন নাকি কারোর সাথে আমি না করিনি বলতে ভুল হবে করছিলাম স্বপ্নে একবার করছিলাম তো তোর পাঁচে কথা না না শোনো সত্যি আগে কারোর সাথে করেন আপনিও কি ভার্জিন কে আমি বলতে পারো আমি ভার্জিন কিছু করেননি তোমার সাথে করতে তুমি যে হট অনেক সুন্দরী তুমি আমার সাথে কি বুঝি নাই তোমার সাথে করবো সেক্স কি সমস্যা আপনি কি পুরাই ভার্জিন নাকি পুরো ভার্জিন কেন কোনো ডাউট আছে না আগে কিছু করেন নাই কারোর সাথে না আমার মনে হয় না ইস্তো করছেন মেবি কারোর সাথে এটা তো নরমাল সবাই করে মেবি না এটা নরমাল করে বলতে আসলে ওইভাবে কারোর সাথে কখনো কোনো কিছু হয় নাই কিন্তু তোমার সাথে আমি খুব ফ্রি হয়ে গেছি কয়েকটা দিনে কয়টা দিন বলতে 2 দিনে জাস্ট অবাক করার বিষয় তো ফ্রি আমি কখনো কারোর সাথে হয়নি এত তাড়াতাড়ি আর তুমি কত ফিল কাজ করলে কেন জানি বুঝতেছি না যাই হোক তো করে যে তোমার ছোটটা কামড়তেই এখনই হ্যাঁ সিরিয়াসলি মানে তোমার ছবিগুলো দেখে তো আমার মনে করো মেশিন দাঁড়ায় গেছে হ্যাঁ মেশিন কি জিনিস মেশিন মেশিন মিন্স পুরুষাঙ্গ আমি পুরুষ তুমি মানুষ যেটা থাকে what the fuck হ্যাঁ this is fuck পুরুষের যেটা থাকে এটা সেক্সি দেখলে দাঁড়ায় যায় হতে পারে না এখনো দাঁড়াই আছে হ্যাঁ তুমি কি মানে আনইজি ফিল করতেছো নাকি আমার ঘুম আসতেছে বাই গুড নাইট হ্যাঁ এত ঘুম আসলে হবে না এদিকে দেখো বাই বাই ঘুম আসলে কিন্তু বেশি ঘুম আসলে কিন্তু একদম ভোদা চুষে দেবো হ্যাঁ সিরিয়াসলি আমার ঘুমাইতে গেলাম গুড নাইট বাই বাই না না এখন ঘুমানো যাবে না আমি কথা বলবো কেন হ্যালো আমার যাইতে হবে তোমার যাইতে হবে না আমি তোমার পুষি চুষতে ইচ্ছে করতেছে কি তোমার পুষি চুষতে ইচ্ছে করতেছে তা আসতে বলতেছো কেন কিছুই তো মাথা মুন্ডা শোনা যায় না তোমার পুষি চুষতে ইচ্ছে করতেছে কি বলে ফিল করো তোমার পুষি আমি আমার ঠোঁট দিয়ে চুষতেছি আমি ঘুমাবো বাই গুড নাইট তোমার কথা শোনো আবার কি তারপর তোমার দুধ গুলো কামড় দিতেছে আস্তে আস্তে কি তোমার দুধ গুলো কামড় দিচ্ছি সিরিয়াসলি তোমার দুধ গুলো খেতে ইচ্ছে করতেছে আমার হঠাৎ করে আসতে হয়ে গেল কেন আমি ঘুমাবো বাই গেলাম কোথায় আমি যাই ঘুমাবো এগুলো আবার কি ধরনের কথা ভাই কি তুমি চাইতে চাইতেছো কেন এরকম আমি বুঝতেছি না আসলে আমার ঘুম পাচ্ছে আর কি বলার আছে সারা রাত কথা বলবো নাকি আমার তো ঘুমাইতে হবে আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে শেষ করো সেটাই তো এখন আমরা মিট করবো কবে সেটা বলো আর 3 মিনিট সময় দিলাম যাও আর 3 মিনিট সময় দেওয়া ওকে বুঝছি 3 মিনিটে কি কি করতে হবে বলো জানি না তোমার ইচ্ছা ইচ্ছা তাই করবো করতে পারো আমি কি জানি ও তো ঠিক হ্যাঁ তাহলে চলো খেলা শুরু করি খেলা কি খেলা খেলা রাতে যেটা হয় রাতে ও রাতে রাতে যাই হোক আমি তোমার সাথে মিট করতে চাইতেছি কবে মিট করব কালকে ডেট ফিক্স করব আমরা তারপর নেক্সট আমরা মিট করব ওকে আমি ভেবে দেখি তুমি ভেবে দেখবা অবশ্যই সেটা কালকে দেখো ভেবে দেখো আর ডার্লিং তুমি কিন্তু সিরিয়াসলি অনেক মানে বলার বাইরে পুরো মাথা নষ্ট করো হতেই পারে হ্যাঁ হতে পারো বলতে কি ভাই Okay, তাহলে bye. Good night. Okay, good night. আর কিছু বলার নেই wait. আরো তো অনেক কিছু বলার মেশিন তো আমার ঠান্ডা হতেছে না একটু পানি ঢালবো আমি পানি ঢালবো কি করে আসো পানি ঢেলে দাও তুমি পানি ঢাললে তো এটা ঠান্ডা হবে লল তোমার পানি না পেলে তো এটা ঠান্ডা হবে না সোনা আচ্ছা আর কি বলো আর এখন বড় বিষয় হচ্ছে তুমি কি সিরিয়াসলি সিঙ্গেল না সিঙ্গেল তো আসলে থাকার কথা না তার কারণ তুমি যে হট তোমার তো প্রপোজাল আসবে 100 মানে প্রচুর ভাবে তুমি সিঙ্গেল থাকো সিঙ্গেলে হ্যাঁ আমার একা থাকতে ভালো লাগে এইজন্য ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই এখন আমি চলে আসছি তুমি তো আর একা না এখন তোমাকে সব সময় সময় দেবো আমি নাকি বলে কি বলে কি একাই থাকবো মেবি একা একা থাকবা না একা একা তো আমি তোমাকে রাখবো না এতদিন ছিল একা এখন আমি আসছি এখন কেন একা থাকবা না আর আমি তোমার সঙ্গ দিব সাপোর্ট দিব পাশে থাকবো শুধু তো এই সেক্সি করতে চান আর তো কিছু জানো না না ওটা বাদ মানে ওটা বাদে তো কথা বলতে চাচ্ছি এখন তুমি তো সময় দিচ্ছ না সময় 3 মিনিট 2 মিনিট এই তো যেটা বলতেছি তোমার পাশে থাকবো সঙ্গ দেব আচ্ছা একসাথে থাকবো হইছে একটা কাজ করো শোনো হ্যাঁ বাসার যে ড্রাইভারটা আছে ওকে বাদ দিয়ে দাও, ওকে বাদ দে আমার এখন। তুমি আমার বাসার ড্রাইভার সাজবা? হ্যাঁ তোমার বাসার ড্রাইভার সাজি। কেমন হবে সেজি? কি হবে? তোমার পাশে থাকতে পারবো 24 আওয়ার্স। তুমি তো নিচে থাকবা, আমি তো ঘরের ভেতরে থাকবো, ড্রাইভারটা তো নিচে থাকে না। আমি কাজ করি, স্পাইডারম্যান হয়ে যায়, তোমার বারান্দায় উড়ে এসে চলে পড়বো, সবসময় তোমার সাথেই থাকবো, ওটাই ভালো হবে। ড্রাইভারের দরকার নেই। তারপর আজকে খাইছো ঠিক মতো নাকি অল্প টল্প খাইয়া রেখে দিছো? না না খেয়েছি, অল্প টল্প খাইও না, ভালো মতোই খাইও, তার কারণ অল্প খাইলে কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। আর সবকিছুর আগে পরে যেটা বলতে চাচ্ছি, কালকে তো ক্লাস আছে, তাড়াতাড়ি ঘুমায় পড়বা, আমি ফোন কাটার সাথে সাথে ঘুমাবা, আবার অন্য কোথাও পক পক করো না বন্ধুদের সাথে। আমার বন্ধু নাই। ও আচ্ছা তুমি গেমস এর কথা বলছিলে, কি গেমস খেলো তুমি? গেমস পিসি গেমস। ও কি মানে সেটা কি গেমস? পিসি গেমস ভ্যালোরেন্ট। ভ্যালোরেন্ট, ভ্যালোরেন্টিনো আর GTA 5. Oh my god, my favorite game. Seriously? GTA 5 আমি খুব খেলি। ওটা কি অনলাইনে খেলো নাকি অফলাইনে খেলো? অনলাইন খেলি মাঝে মাঝে। ও আচ্ছা, GTA 5 তবে GTA San Andreas এই দুইটা আমি প্রচুর খেলি ভাই, মানে আমার অস্থির লাগে। San Andreas আগে খেলতাম যখন GTA মানে, বুঝছো? আচ্ছা আর এমনিতে কি মানে গিলে কি খেলো? কোন খেলাধুলা হয় না ভাই? তেমন কিছু না। না ভাই, নট বাই, এখন বাই করা যাবে না, এখন কথা মাত্র শুরু হচ্ছে না। আচ্ছা তুমি কি মানে ফুল কোনটা পছন্দ করো, গোলাপ নাকি রজনীগন্ধা বা কি? গোলাপ। কোনটা, ব্ল্যাক গোলাপ নাকি হোয়াইট গোলাপ নাকি পিঙ্ক নাকি রেড? ও আচ্ছা, রেডের মধ্যে কোনটা, ছোটটা নাকি বড়টা? বড়। ও আচ্ছা ঠিক আছে ওকে। উত্তরা আসছিল কখনো? হ্যাঁ। উত্তরা কোথায় আসছিল? অনেক জায়গায়, এখন বলতে পারবো না। ও আচ্ছা বলতে পারবো না, ঠিক আছে। মানে কি এখানে কি আসা যাওয়া হয়? আমার বাসা উত্তরাতে, আমি উত্তরাতে থাকি। আমার এখান থেকে তোমার ওখানে যেতে কতক্ষণ লাগতে পারে? আইডিয়া নাই। ও তুমি তো ধানমন্ডিতে না? তবে তোমার সাথে আজকে যোগাযোগ করে আমার মানে মন থেকে খুব ভালো লাগতেছে যে একটা ফ্রি মানুষ পেলাম যার সাথে সবকিছু নিয়ে ডিসকাস করা যাবে। সবকিছু হবে বলতে জাস্ট সেক্স ইজ নট জাস্ট আ পার্ট অফ লাইফ, আমার যা মনে হয়। সবকিছু নিয়ে ডিসকাস করা ভালো তাই না, জাস্ট সেক্স নিয়ে না করাই ভালো। জাস্ট এটা নিয়ে আসলে মানে যাই হোক। আব্বু আম্মু কি ঘুমায় পড়ছে? হ্যাঁ ঘুমায় পড়ছে। আব্বু আম্মুর খেয়াল রাখো। রাখি তো, সারাদিন বাইরে থাকি, ঠিক মতো খেয়াল রাখো। কালকের দিনটা জানি আমার কি হয়, আল্লাহ মালুম। কেন কি হবে? কি হবে বলতে কাজের চাপ বেশি, বুঝছো? দেখা যায় কিছু দেরি করা হয় নাই আমার, আজকে সারা রাত জাগতে হবে এটার জন্য। আর বড় বিষয় হচ্ছে আম্মু বাসায় নেই। আমার আবার খাওয়া দাওয়াটা বড় সমস্যা হয়ে যায়, বাইরের খাবার বেশি খাই না আমি, এইটা ঝামেলা। আমি অবশ্য বাইরের খাবার অনেক খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যদি আমার সাথে থাকো বা আমি যদি তোমার সাথে থাকি তাহলে মনে হচ্ছে যে বাসার খাবারটাই বেশি বানাইতে হবে আমাদের, তার কারণ মানে আমার জন্য। তুমি খাও বাইরের, বাইরের খাবার কিন্তু ভালো না বেশ, সেটা জানো? জানি না, খারাপই হয় সব সময়, বাট ভালো রেস্টুরেন্টে গেলে ভালো খাবার পাওয়া যায়। ভালো খাবার পাওয়া যায় ঠিক আছে ভালো রেস্টুরেন্টে, কিন্তু না খাওয়াটা বেটার আমার যা মনে হয়। আচ্ছা সেজন্য আমি চেষ্টা করি বাড়িতে কিছু করার জন্য। তোমার আর তোমরা মেশিন বলো কেন? তো কি বলবো নুনু? না আই মিন ওটার নাম তো পেনিস, সো মেশিন মানে অনেকে এটার অনেক নাম আছে বুঝছো, আদর করে অনেক অনেক নামে ডাকে। আচ্ছা, আদর করে অনেক অনেক নামে ডাকে, যেমন কেউ নুনু বলে, কেউ সোনা বলে, কেউ ধনা বলে, কেউ পাড়া বলে, বিষয় আবার অনেকে বান্দর ডাকে। একটা কবিতা আছে জানো, আচ্ছা আমি শোনাই তোমাকে কবিতাটা, তুমি কখনো শোনো নাই। আচ্ছা, কবিতাটা হইতেছে এই পেনিস নিয়ে, তুমি অনেক সুন্দর, তোমার ভিতর ঢুকিয়ে দিব আমি আমার বান্দর। কেমন কবিতাটা? এইটুকু সে ছিল তাই না? বলি সে ছিল কবিতাটা। হ্যাঁ, অনেক সুন্দর, তোমার ভিতর ঢুকিয়ে দিব আমি আমার বান্দর। যাই হোক, যদি না ঢুকে না, নো গুড নেট হয়, যদি না ঢুকে নো 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 কাইটো না 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 বললাম যদি না ঢুকে। কি না থাকে? যদি না ঢোকে মানে কি না থাকে সেটা বুঝতে যাচ্ছি। আরে বান্দর যদি না ঢোকে। বান্দর ঢুকবে, ঢুকবে না কেন? ও মাই গড, এটা একটা কথা বললে তুমি। বান্দর যদি বড় হয় ঢুকবে, সমস্যা নাই, বান্দর ঠিকই আছে। না, বান্দর যদি বড় হয়। হ্যাঁ, তো কি হচ্ছে, সমস্যা কি? ব্যথা পাবা সেটা বলতেছো? না, আমি জানি না এই জন্য বললাম না। আই হোপ দ্যাট তোমার ভালো লাগবে। মজা পাবো। সিরিয়াসলি, তোমার ঠোঁট খুব সুন্দর, কিস করে মজা পাওয়া যাবে। আচ্ছা ভালো, গেলাম তাহলে। ওকে, আর বান্দর শোনো, বান্দর কোনো গবেষণা করবা না? তোমার বান্দর কত বড়? তোমার কত বড় লাগবে বলো? হ্যাঁ, তুমি কি কেটে ছোট করে দিবা নাকি আবার? না, কেটে ছোট করবো না, মানে তোমার যতটুকু লাগে আমি অতটুকু ঢুকাবো, সমস্যা নেই। কেটে ছোট করা গেলে তো আমি যে শুনতেছি যে কত বড় তোমার। ও মানে আমি কখনো মাপি নাই, ভালো মোটামুটি সাইজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। সো যাই হোক, বাই। না শোনো, হ্যালো বাই নো আবার কি? আবার তুমি ভালো লাগে তোমার, কেন জানি আমি জানি না। যাই হোক, আর তুমি আমার প্রথমে ভয়েসের ব্যাপারে কি বলতেছিলা? কথার ব্যাপারে। ও তোমার ভয়েসের ব্যাপারে? ও মাই গড, আমার কথা নাকি বাচ্চাদের মতো। হ্যাঁ, ও আমি তো বাচ্চাই, তোমার বয়স তো 25 বছর। হ্যাঁ, তুমি তো বাবু, তুমি শিকার, তুমি তো লক্ষ্মী সোনা, তো বাচ্চাই। আমি জানি না আমার ভয়েসের ভেতরে এত কি বলে জাদু আছে যে তুমি আমার প্রেমে পড়ে গেছো। হ্যান আমি প্রেমে আসলে পড়তে চাই না, কিন্তু পড়ে গেছি, কি করব এখন? আমার নিজের কাছে নিজের ভয়েসই কেমন জানি উইয়ার্ড লাগে একটু। না না, কে বলে এগুলো তোমার? হুশ, নিজের কাছে ঠিক আমার নিজের কাছে লাগে, কারণ আমি যখনই কথা বলি সবাই বলে যে এটা তোমার রিয়েল ভয়েস না, এটা ফেক। আমি নাকি আমার গলার ভেতরে কোনো কিছু ইয়া করে কথা বলি। কে বলে এই কথা? জানি না, কারণ আমার ভয়েস নাকি অনেক বাচ্চাদের মতো, মেয়েদের ভয়েস নাকি এরকম হয় না। তো মেয়েদের ভয়েস কি মাইকের মতো হবে নাকি বাঘের মতো হবে? এটাও ঠিক, মেয়েদের ভয়েস এরকমই হয়। ও কখনো মেয়েদের সাথে কথা বলেনি, তো তোমার সাথে প্রথম কথা বলছে, এই জন্য বুঝতে পারে না মেয়েদের পারে। তোমার ভয়েস খুব সুন্দর, সুপার সেক্সি, সুপার হট, মনে চাই যে কামড় দেয়। যাই হোক, আমার ভয়েস ওয়েট আমার ভয়েস হট। ট্রাম্প শুনলে ট্রাম্পও ক্রাশ খাবে। আমার গলার স্বর হট কিভাবে হয়? এটা তো ফিগার হয়, দেখতে হট হয়, আমার গলার স্বর আই মিন ভয়েস কিভাবে আবার হট হয়? ডোনাল্ড ট্রাম্পও ক্রাশ করে। আমি বললাম মেয়েদের দেখতে হট লাগে, তাদের ফিগার হট হয়। তো আমি যদি দেখতে হট হয়, আমার ফিগার যদি হট হয়, তাহলে আমার গলার স্বর আই মিন আমার ভয়েস কিভাবে হট হতে পারে? তোমার ভয়েস অ্যাবসলিউটলি হট, তার কারণ জাস্ট লাইক হর্নি টাইপ। আমি কি ঘুমো থাক মাথা খারাপ হয়ে যাবে। আমার ভয়েস হর্নি টাইপ? অস্থির সেই ভালো লাগে আমার। সিরিয়াসলি আমার ভয়েস হর্নি টাইপ? অস্থির খুব ভালো লাগে আর কি আমার। তুমি ইচ্ছে বললা হর্নি? না না মানে অস্থির লাগে, হর্নি বাইরে গেছে মুখ দিয়ে আর কি ভুলে। ইটস ওকে। খুব কিউট। ও আচ্ছা কিউট, আমি ভাবলাম হর্নি। না খুব কিউট, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, অস্থির কিউট। কিন্তু আমার ভয়েস এত ভালো লাগার কারণ? তোমার ভয়েস এত ভালো লাগার কারণ তার কারণ তুমি মানুষটাও ভালো, ভয়েসটাও ভালো, দেখতেও সুন্দর, সবই ঠিক আছে, এই হচ্ছে কারণ। কিন্তু আমি আমার ভয়েস হচ্ছে এটা না, আমার ভয়েস এটা আর আমি একটা ছেলে। ও আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ এগেইন। হোয়াটস আপ ব্রো? ভয়েসের প্রেমে পড়ছেন না? জটিল খেলা ভাই, কেমনে সম্ভব এটা? আসলে অনেক জটিল খেলা, ভয়েসের প্রেমে পড়ে গেছে লল। কিছু বলার আছে? কিভাবে হ্যালো, কিছু বলার আছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, মানে কি পুরাই বোঝা যাচ্ছে, কিন্তু কিভাবে সম্ভব এটা?